গুড মর্নিং বন্ধুরা, বংভিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিনটা শেয়ার করব। স্কুলের দিনগুলো আমি কিভাবে ব্যস্ততার সকালটা কাটাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি সকালবেলায় উঠে আগে সূর্য প্রণাম করি, তারপরে উঠোনটা ঝাড় দিই। আমাদের উঠোনটা অনেক বড়, ঝাড় দিতে অনেকটা বেশ সময় লেগে যায়, ওই জন্য একটু সকাল সকালই উঠতে হয়। 5টার সময় সকালবেলায় আমি উঠে পড়ি, উঠে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দিই। তো আমার এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি সামনের দিকটাও ঝাড় দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বাড়ির সামনের দিক, এখানটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এরপর আমি মাটিটা ঝাড় দিচ্ছি, আর এখানে একটা কাঁঠাল পড়েছে, মা সেই কাঁঠালগুলোর থেকে সব বীজগুলো বের করে নিয়ে রাখছে বালতির মধ্যে। তো ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভালো করে হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে নিয়ে আমি ওই বাড়ির সামনেটা একটুখানি জল দিয়ে ধুয়ে নেব, কারণ বাসি উঠোনটার মধ্যে সামনে একটু জল দিয়ে দিলে ভালো হয়। আর পুরোটা উঠোন ধুতে পারলেই ভালো হয়, কিন্তু আমাদের উঠোনটা তো অনেকটা বড়, আমি এতটা ধুতে পারি না, আর পাইপও নেই যে জল দিয়ে ধোবো। ওই জন্য বালতি করে জল নিয়ে নিয়ে ধোয়াটা আমার দ্বারা সম্ভব হয় না, তাই সামনেটা একটুখানি জল ঢেলে দিই আর মাঝে মাঝে পুরোটা ধুই। এখন আমি ছাদে চলে এসেছি, ছাদটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। এই ছাদের মধ্যে আমরা সব জামা কাপড় মেলি, তাই ছাদটা ঝাড় দেওয়ার পরে ভালো করে ধুয়েও দিই, কারণ ছাদের মধ্যে কোনো তার বা কোনো দড়ি দেওয়া নেই। আমি বরকে বলেছি অনেকবার যে একটু দড়ি দিয়ে দাও, কিন্তু সময় পায় না, যার জন্য দিতে পারে না, তাই নিচেই মেলা হয়। তো নিচে মেললেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, অসুবিধা হয় না, কিন্তু একটু ধুতে হয়, কষ্ট করে রোজই ধুতে হয়, নাহলে জামা কাপড়গুলো ময়লা লেগে যাবে। আর ধুয়ে দিলে পরে জামা কাপড়ে ময়লা লাগে না, ভালোভাবে শুকিয়ে যায়। ওই পাঁচিলগুলো তো মাঝে মাঝে মেলে দিই। তো এখানে আমি সব বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রিবেলা বাসন ওই সিঙ্কের মধ্যে, অল্প একটুখানি ছোট্ট সিঙ্কের মধ্যে বাসন মাজা যায় না, আর আমাদের সিঙ্কের কলটা এমন না, বাসন মাজতে গেলে পরে ভিজে যায়, তাই জন্য ওইখানে খুব একটা মাজি না। সকালবেলায় বাইরে কলপারে বাসন মাজার মজাটাই আলাদা, কলপারেই মাজি, বড় সড়ো জায়গা বেশ ছড়িয়ে বাসন মাজা যায়। আর ওই রাত্রিবেলা মেজে রাখি, যখন নাকি সকালবেলায় খুব তাড়া থাকে তখন রাত্রিবেলায় বাসন মেজে রাখি, নাহলে পরে সকালবেলায় কলপারেই মাজি। কলপারে মাজতে খুব সুবিধা হয়, ভালো করে বসে বেশ শক্তি দিয়ে চেপে চেপে বাসনগুলো মাজা যায়। আর ওই সিঙ্কের মধ্যে ওটা হয়, টুকটাক বাসনগুলো মাজা যায়, কিন্তু হাঁড়ি কড়া এগুলো বাইরে মাজলেই বেশি ভালো হয়। তো এটা হলো মার ঘর, আর গিরিক আর মা এখানে ঘুমায়। তো ওরা ঘুম থেকে উঠে গেছে, এখন আমি বিছনাটা গুছিয়ে দিচ্ছি, ওদের বিছনাটা গুছিয়ে দিচ্ছি। এই কাঁথাটা হলো মা গায়ে দেয়, এগুলো সব গুছিয়ে টুছিয়ে দিয়ে, আর এই বিছনার চাদরটা নোংরা হয়েছে, এটা আজকে আমি চেঞ্জ করে দেবো। এই চাদরটা তাও দুদিন হলো এটা পাতা রয়েছে, এটা নোংরা হয়ে গেছে, বেশি দিন একটা চাদর বেশি দিন ব্যবহার করলে না ভালো লাগে না, আর বাচ্চা শোয় যেহেতু ওই জন্য আমি ব্যবহার করিও না, একটা চাদর ওই দুদিন একদিনের পরপরই চেঞ্জ করে দিই। আর এই বালিশগুলোও সব ও গিরিক রাত্রিবেলা সব নিয়ে এসছে, আমাদের ওই ঘর থেকেও সব এই বালিশগুলো নিয়ে এসছে, এখানে সব বালিশ দিয়ে চারদিক দিয়ে বালিশ দিয়ে রাত্রিবেলা শুয়েছিল, ওই জন্য এই বালিশগুলো সব ওই ঘরে রাখবো। আর চাদরটা চেঞ্জ করে দিলাম, দেখো তোষকটা পুরো টেনে টেনে সরিয়ে দেয়, ওইদিকে খেলতে চলে যায় আর ওদিকে সরে ঝুলে যায়, তাই আবার ঠিক করে দিচ্ছি। আর এই সাদা চাদরটা, মা খুব সাদা চাদর পছন্দ করে, মা কালারিং চাদরের থেকে সাদা চাদরটা খুব পছন্দ করে, ওই জন্য সাদা চাদরও কেনা আছে দুটো। আর গিরিক ছোট ছিল তো, ছোটোবেলায় সাদা চাদর নোংরা করে দেবে বলে ততটাও সাদা চাদর কিনতাম না তখন, কিন্তু এখন একটু বড় হয়েছে তো এখন এবার থেকে ভাবছি যে এই চাদরগুলো কিনবো সব সাদার মধ্যেই কিনবো, কারণ সাদা চাদর পাতলে না ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, অন্যরকম লাগে, খুব সুন্দর লাগে দেখতে, তাই সাদা চাদরই কিনবো বলে ঠিক করেছি। এখন তাড়াহুড়োর মধ্যে সব চাদর টাদর পেতে এবার আমি বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। তো আমার অলরেডি দুটো বালিশের কভার পরানো হয়ে গেছে, আর এটা লাস্ট, এটা পরাচ্ছি। এই ঘরে বেশি বালিশ রাখবো না, কারণ এই ঘরে বসে বসে গিরিক খেলা করে, আর সব বালিশ রাখলে বালিশগুলোকে এদিক দিয়ে ওদিক দিয়ে ফেলে দেয়, নষ্ট করে ফেলে, হ্যাঁ পুরো বালিশের উপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়ে, যা না তাই করে একবারে, তাই জন্য ওই আমাদের ঘরের মধ্যে বালিশটা রাখবো। বেশিরভাগ বালিশগুলো এক্সট্রা বালিশ যেগুলো সেগুলো আমাদের ঘরের মধ্যেই রাখবো, আর এই ঘরে দুটো বালিশ আর একটা পাশ বালিশ রেখে দেবো, আর মা যেটা গায়ে দেয় রাত্রিবেলা ওটা রেখে দিলে হয়ে যাবে। তো বিছনাটা আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বিছনাটা টান টান করে রেখে দিলে, বিছনা টান টান করে রাখলে মা খুব পছন্দ হয়, মার খুব ভালো লাগে, আর আমারও খুব ভালো লাগে বিছনাটা টান টান করে রাখলে, কিন্তু বেশিক্ষণ বিছনা টান টান করে রাখতে দেয় না আমার। তো মার ঘরের বিছনাটা গুছিয়ে এখন চলে এসেছি আমাদের ঘরে। এই ঘরের বিছনা চাদরটা আর পাল্টাবো না, কারণ এটা একদিন আগেই পাল্টেছি, আর বালিশগুলো সব সাইড করে রেখে একটু ঝেড়ে নিচ্ছি, এটা আবার দুদিন পরে এই চাদরটা আবার কেচে দেবো। এখন আমি ঠাকুরের বাসনগুলো সব বাইরে বের করে দিচ্ছি, মা সকালবেলায় মেজে নেবে, মাই মাজে বেশিরভাগ বাসনটা। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিচ্ছি, ওদিকে দেরি হয়ে গেছে, রিকের জন্য স্কুলের জন্য টিফিনও বানাতে হবে, ও ম্যাগি খাবে বলেছে, সে ম্যাগিটা করে দিতে হবে।
ঘরটা আমি দুবার করে ঝাড় দিই, একবার সকালে ঝাড় দিই, একবার বিকালে ঝাড় দিই, আর ঘর পোছাটা একবারই পুছি, কারণ দুটো ঘর আর একটু একটুখানি বারান্দা আর রান্নাঘর, তো বেশি পুছতে হয় না, একবার পুছলেই পরিষ্কার থাকে। আর ওই সকালবেলার মধ্যে তাড়াহুড়োর মধ্যে বেশি মানে খাটের তলামালাগুলো ঝাড় দিতে পারি না, যতটা পারি একটু তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিই, আর বিকালবেলাটা আবার ভালো করে খাটের তলামালা সব সুন্দর করে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই। এখন চলে এসেছি গ্যাস পুষতে, গ্যাসটা পুছে ওর ম্যাগিটা করে দেবো। সকালবেলায় আমি জামাটা ছেড়েই নিয়েছিলাম, তাই জামা আর ছাড়তে হবে না, রাত্রিবেলা নাইটি পরে শুয়ে থাকি, আবার সকালবেলায় উঠে চেঞ্জ করে চুড়িদার পরে নিই। তো বাড়িতে বেশিরভাগ চুড়িদারই পরি, এখানেও আমি একটা ম্যাগি করে দিচ্ছি, দুটো ম্যাগি করে দিলে ও দুটো ম্যাগি খেতে পারে না, দুটো ম্যাগি নষ্ট করে, ওই জন্য বলে মা আমাকে একটা করে দেবে, যেহেতু হরলিক্স খেয়ে যায়। আর ওদের স্কুলটা বেশি টাইম হয় না, 8:50 করে দিয়েছে এখন, 8:50 থেকে 11:40 অবধি ওর স্কুল হয়, তো ওইটুখানি সময়ের মধ্যে বেশি খেতে পারে না, ও অল্প খায়। তো বলে একবার হরলিক্স খেয়ে যাচ্ছি আবার খাবো, তুমি অল্প করে দাও আমাকে জিনিস, অল্প করে টিফিন দেবে, বেশিটা দিলে আবার ফেরত নিয়ে আসে। তো এখানে ওর বুকগুলো কপিগুলো সব গুছিয়ে টিফিন বক্স জলের বোতল সব দিয়ে গুছিয়ে ওকে রেডি করে দেব, ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে ওর পাপা ওকে নিয়ে যাবে। তো আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, এখন ও চলে যাচ্ছে পাপার সাথে স্কুলে চলে যাচ্ছে, ওর পাপা দিয়ে আসবে আর আমি গিয়ে আনতে যাব। আবার ওকে আনতে যাওয়ার আগে মানে সব কাজগুলো গুছিয়ে নেব। তো এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, এগুলো আমি স্নান করার আগে কেচে নেব। জামা কাপড় না সাথে সাথে ভিজিয়ে কাচলে ভালো পরিষ্কার হয় না, আর একটুখানি আগের থেকে ভিজিয়ে রাখলে পরে নোংরাটা ভালো ছেড়ে যায়, তো ওই জন্য আমি আগের থেকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। স্নান করতে যাব, স্নান করতে যাওয়ার আগে এগুলো কেচে ধুয়ে মেলে তারপরে যাব স্নান করতে যাব, তাহলে কাজটা ভালো হয়। তো এখানে আমি ঘরটা পুছে নিচ্ছি, ঘরের মধ্যে লাইজল, এক বালতি জলের মধ্যে লাইজল দিচ্ছি, দিয়ে ঘরটা পুছে নিচ্ছি। সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে ঘর পুছি, ওই জন্য খাটের তলায় আর ঢুকি না, তাড়াতাড়ি করে উপর দিয়ে যা মানে যেমন পারি একটু সুন্দর করে পুছে নিই, যাতে নোংরা না থাকে, আবার সুন্দর করে ভালো করে পুছে নিই। এটা পুছে নিয়ে আবার ওদিকে তোমার চা খাওয়ার, মারা সব মুখ টুক ধুচ্ছে, চাটা করবো, ওইসব চা খাওয়ার একটা তাড়া থাকে, তো ওখানে ভালো করে আমি ঘরগুলো পুছে নেব। জলটা চেঞ্জ করে নিই, একবার জল মানে এক বালতি জল দিয়ে একটা ঘর পুছি, তারপরে আর এক বালতি জল দিয়ে আর একটা ঘর পুছি, রান্নাঘরটা আলাদা, রান্নাঘরটা আর বারান্দাটা আমাদের খুব ছোট, তাই ওটা এক বালতি জলের মধ্যেই হয়ে যায়। ফোল্ডিং সিস্টেম করা যে পোছাগুলো ওগুলোও আছে, ওগুলো দিয়েও পুছি, কিন্তু ওগুলো দিয়ে আমাদের তো মানে চেপা যায় না ভালো করে, ওগুলো একটু জল জল হয়ে যায়, আর এটা দিয়ে পুছলে বেশ ভালো শুকনো শুকনো হয়, তাই এটা দিয়েই পুছি বেশি। তো বন্ধুরা এখন আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে কাচবো, কেচে তারপরে স্নান করে এসে তারপরে চা খাবো। তো ব্রাশ করে নিয়ে তারপরে আমি সব কেচে নিয়েছি, কেচে নিয়ে এখন জামা কাপড়গুলো সব মেলে দেব, ছাদেও কিছু মেলেছি, কিছু এখানে মেলে দেব। আজকের ভিডিওটা শুধু এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, টাটা, বাই বাই।